কিন্তু সেই জায়গায় পড়াশোনা করতে পারে নাই, তাদের উপরে এই আক্রান্ত করে। এই দেখেন, আপনারা নিশ্চয়ই দেখবেন যে এই হচ্ছে বিদ্যাপীঠ প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এই হচ্ছে চিত্র, আজকের চিত্র। আমি আজকের ছবি আপনাকে দেখাচ্ছি, এই ছবিগুলোর মধ্যে থেকে কোনোটাই 2 দিন 5 দিন আগের নয়। তাহলে এই যদি হয় তাদের শিক্ষাঙ্গনে হামলা, মামলা, অপরাজনীতি, তাহলে সেখানে আসলে কোনো কিছুই আপনি বিশ্বাস করতে পারেন না যে ছাত্রলীগ কর্তৃক ভালো কিছু সংগঠিত হবে। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ে আমার সামনে উপস্থিত এই যে গণ অধিকার পরিষদের ফারুক হাসান ভাইরা সহ আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র সংগঠন ছাত্র দলের নেতাকর্মীরা বহুবার এই গত 14 বছরে তাদের কাছে লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, তাদের আক্রমণের শিকার হয়েছে, মানুষদেরকে মেরেছে, ছাত্রদেরকে মেরেছে। তারই নজিরবিহীন ঘটনা গত 2-1 বছর আগ থেকে আপনারা বহু ধরনের ঘটনা শুনেছেন, কিন্তু আজকের যে ঘটনাটা ঘটল সেটা মানব জমিনে আপনি ইতিমধ্যে সকল পত্রিকায় এসেছে, আমি মানব জমিনকে কোট করে বলছি, 6 মে 2023-এর রিপোর্ট থেকে, যে আজকের সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ক ইউনিটের ভর্তি পরীক্ষা চলতেছিল। সেই ভর্তি পরীক্ষায় স্বভাবতই আজকের সেখানে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ছাত্র দলের নেতাকর্মীরা তারা আমাদের শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করবে এবং সেখানে কলম দিবে। তো কলম হচ্ছে আমার শিক্ষার প্রতীক, খাতা হচ্ছে আমার শিক্ষার প্রতীক, আমি সেখানে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবো, এটা একটি আদর্শ সংগঠনের কাজ। কারণ আমরা তো ছাত্রলীগের মতো অস্ত্র দিয়ে, তারপরে আপনাকে চাকু দিয়ে মানুষকে হত্যা করে, নির্যাতন করে কিংবা তাদেরকে সেভাবে বরণ করব না। আমরা নিশ্চয়ই এদেশের একটি গণতান্ত্রিক দল, আমরা বিশ্বাস করি শিক্ষাঙ্গনে শিক্ষা থাকবে। সেই কারণে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র দলের পক্ষ থেকে আজকে সেখানে কিন্তু ফুল দেওয়ার জন্য এবং কলম বিতরণের জন্য গিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে পত্রিকায় পর্যন্ত এসেছে যে সেখানে দুপুর 1টার দিকে হাইকোর্ট সংলগ্ন জায়গায় তারা আজকের হামলা করেছে, অতর্কিত হামলা করেছে। এবং আপনি জানেন যে আমাদের কলা ভবনে আমাদের প্রোগ্রাম হওয়ার কথা, আমরা সেখানে উপস্থিত হওয়ার পরেও সেখান থেকেও তাদেরকে বিভিন্ন ভাবে প্রেশারাইজ করা হয়েছে, তাদের উপর আক্রমণ হবে এবং বিভিন্ন ধরনের কার্যক্রম চলমান রয়েছে। বিধায় কার্জন হলে গিয়েছে আমাদের ছাত্র দলের নেতাকর্মীরা, যে কার্জন হলে গিয়ে যাতে ভর্তি পরীক্ষায় কোনো বিঘ্ন না ঘটে, যাতে কোনো সাধারণ শিক্ষার্থীদের উপরে কোনো হামলা মামলা না হয়, সেই কারণে তারা কিন্তু কৌশলের অংশ হিসেবে কার্জন হলে পর্যন্ত গিয়েছে। কিন্তু সেই কার্জন হলে যাওয়ার পরেও আমার সেখানে আমাদের ছাত্র বন্ধুরা রক্ষা পায়নি, তাদেরকে কি করা হয়েছে, সেই কার্জন হল থেকে যখন বের হয়েছেন তড়িগড়ি করে, তারা যখন চলে এসেছেন তখন তাদেরকে আজকের সেই আক্রমণ করেছে দুপুর 1টার সময় হাইকোর্ট সংলগ্ন জায়গায়। এবং সেখানে আক্রান্ত করার সময় আমার মানে আক্রমণের সময় হামলার শিকার হয়ে আমার সেই ছাত্র দলের বিশ্ববিদ্যালয়ের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম জিসান আহত হয়েছে, জহুরুল হক হলের ছাত্র দল কর্মী আব্দুল্লাহ আল সাব্বির আহত হয়েছে, বঙ্গবন্ধু হলের সাংগঠনিক সম্পাদক অনিক রাজু সহ অনেকেই আহত হয়েছে। এবং তারা, আপনি যদি সেই ছবি দেখেন যে আপনি অবাক হবেন যে একটা বিশ্ববিদ্যালয়ের আজকের চিত্র, নির্বাচনের বাকি নেই আর কয়েকটা দিন, আর সেই জায়গায় বিশ্ববিদ্যালয় একটি স্বাধীন জায়গা, যেই স্বাধীন জায়গায় আমার ছাত্র বন্ধুরা পড়াশোনা করবে, কিন্তু সেই জায়গায় পড়াশোনা করতে পারে নাই, তাদের উপরে এই আক্রান্ত করে। এই দেখেন, আপনারা নিশ্চয়ই দেখবেন যে এই হচ্ছে বিদ্যাপীঠ প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এই হচ্ছে চিত্র, আজকের চিত্র, আমি আজকের ছবি আপনাকে দেখাচ্ছি, এই ছবিগুলোর মধ্যে থেকে কোনোটাই 2 দিন 5 দিন আগের নয়। তাহলে এই যদি হয় তাদের শিক্ষাঙ্গনে হামলা, মামলা, অপরাজনীতি, তাহলে সেখানে আসলে কোনো কিছুই আপনি বিশ্বাস করতে পারেন না যে ছাত্রলীগ কর্তৃক ভালো কিছু সংগঠিত হবে।